সমাজ, জ্ঞানী সমাজ, বিজ্ঞ সমাজ, সুশীল সমাজ, আপনাদের জন্য অত্যন্ত দরকারি আমার এই পকেট ডিকশনারি। আরে ডিকশনারি তো সবার জন্যই দরকারি। আরে এত ছোট ডিকশনারি তো আমি জীবনেও দেখি নাই। ডিকশনারি এই কথাটা শুনলে তো চোখের সামনে বিরাট মোটা বই চেহারা ভাসে ওঠে। তোমার ডিকশনারি কেমন ছোট, নামেও ছোট, পকেট ডিকশনারি। আপনার প্রশ্ন শেষ? হ্যাঁ প্রশ্ন তো শেষ, উত্তর কই দিচ্ছি জনাব। এনি মোর কোয়েশ্চেন? ওকে নো মোর কোয়েশ্চেন। আজকাল কে ডিজিটাল যুগে ইয়াং জেনারেশন কিছু অদ্ভুত শব্দ ব্যবহার করে, ফলে এই যুগে এসে যেমন অনেক নতুন নতুন শব্দের জন্ম হয়েছে, ঠিক তেমনি অনেক বড় বড় শব্দ তিন চার অক্ষরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। হাল আমলের এসব শব্দের অর্থ 40 এমনকি 30 শব্দ অনেক লোকই জানেন না। তাদের জন্যই আমার এই ডিজিটাল পকেট ডিকশনারি। দুই একটা নমুনা না শুনলে বুঝুম কেমনে? যেমন ধরেন কোনো বিষয় নিশ্চিত করে জানার জন্য কাউকে প্রশ্ন করলেন, তার উত্তরে এসে আবার জিজ্ঞেস, অতি উচ্ছ্বাসে কেউ কেউ বলি উঠে ওয়াও কিংবা ওয়াসাম, কিংবা অদ্ভুত ধরনের কোনো জিনিস দেখলে বা শুনলে নিজের অজান্তেই বলে ওঠে আজিব তো, কিংবা পুরোই অস্থির, রক্স, ফাড়াফাড়ি ইত্যাদি, সব বয়স্ক লোকরা বোঝে না। এমনি আরো অনেক শব্দ আছে, যেমন উড়াদুরা, সরম, খেলুম না, জটিল, তার সিরিয়াস জোরের উপরে আছে জোশ, সেই রকম দুই তিন অক্ষরে ক্ষুদ্র সেন্টেন্স আছে, যেমন ও এম জি অর্থাৎ ও মাই গড, আই ডি সি, আই ডোন্ট কেয়ার, এবং জি বি অর্থাৎ গুড বাই। বড় জটিল ভাষা পোলাপাইনে কয় বুঝলাম, অহন আপনি কি আমাগো এসব শিখতে কন? রাগ করিবেন না জনাব, কথাই এসে শেখার কোনো শেষ নাই, শেখার কোনো দেশ নাই। হঠাৎ করে অদ্ভুত ভঙ্গিমায় কারো মুখে যদি আপনি শুনে ওঠেন ওয়াও, অর্থ না জানার কারণে আপনি বিব্রত হইতে পারেন, না বুঝি উত্তেজিত হয়ে গেলে আপনি আহত হইতে পারেন। তাই বলে আমরা এইসব উদ্ভট ভাষা শিখবো? তোমরা তো আমাকে আসল ভাষায় ভুলাই দিবা। উত্তেজিত হবেন না, ভাষাবিদেরা বলেন ভাষা সদা পরিবর্তনশীল, নদী সুঁতের মতো, আর এই সুঁতের সাথে অনেক ময়লা আবর্জনা ভাসি আসে, যেসব শব্দ টিকে যাওয়ার সেটা টিকে যাবে, আর যেটা ভাসি যাওয়ার সেটা সময় মতো একসার ভাসি যাবে। চোখের সামনে যে কত কিছু ভাসি যাচ্ছে সেটা আপনারা দেখেন না।